हाई गाइस वेलकम टू माई चैनल और वेलकम टू माई फार्स्ट ब्लग। तो ये हमारे प्रथम ब्लग और प्रथम ब्लगटा खूब कठिन कारण क्या ना देखते यो भीड़ और स्टेशन मध्य भिडियो बना से तो एक लज्जा लागे अवश्य जेहेतु हमारे ब्लग करार अत प्रैक्टिस नहीं। तो हमें बर्तमान कटक स्टेशन एखान जाब हावड़ा हावड़ा थे आर ट्रेन धरते हैं हावड़ा थे जाब आजिमगढ़ स्टेशन आजिमगढ़ जंक्शन स्टेशन मुर्शिदाबाद हमार बाड़ी ठीक है। एखे हमारे ट्रेन आज 6:28 ट्रेन एखो आसे आसते तुम्हारे एखो टाइम आछे 20-25 मिनट टाइम आछे ठीक है। तो 20-25 मिनट मध्य चले आसबे। तो तुम्हारा अनेक प्रश्न करते पारो तुम ओड़िशा कि करछिले तो आमी विदेशे एसेछिलाम काज करते तो विदेशे काज करा हये गेछे एबार विदेश थेके बाड़ी जाब तो बाड़ी जाओयार आनंदटाई आलादा तोमरा जानो। आर आसछे नतून बछर कि करा जाय भाबलाम तो हठात करे ब्लग शुरू करे दिलाम आर ब्लगे तोमादेर सापोर्ट चाइ अवश्य सापोर्ट करबे अवश्य आमी जानि। सो गाइस हमारे ट्रेन अनाउंस कर दिए तो कि मध्य पहुँचे जाए। अच्छा सैकेल ताहरी मात्र हम चलो सो गाइस मात्र ट्रेने चढ़लाम ट्रेने टिकिटो चेक हो गए हमारा D6-এর 16-17 सीटे बसे आछि। लाल टाइप क्वालिटी बेसि ना कि भावे झुलसे देखो नाम 12:74 प्रचंड बिरक्त लगे जतक्षण ना हावड़ा पछाबो ततक्षण भलो लागे ना हावड़ा पछाबो तोमार 12:40 मान साइकेले चले गए ट्रेन ना हावड़ा जंक्शन शेष। सुबह
সো গাইস এইমাত্র আমরা হাওড়া পৌঁছে গেছি আর হাওড়াতে এসে একটাই প্রবলেম সেটা হচ্ছে আমরা ইন্টারসিটি কাটিনি তিনটে সময় ইন্টারসিটি ছিল সেই ট্রেনটা আমরা টিকিট পাইনি আর আমাদের ট্রেনের টিকিট হয়েছে ছটার সময় ছটায় কামরূপ এক্সপ্রেস সেই ট্রেনটার টিকিট কেটেছি সেটাতে করে যেতে হবে আর অবশ্য লোকালে করে যাওয়া হবে লোকালে অনেক ভিড় হয় তার জন্য কষ্ট হবে তার জন্য এখন কি করতে পারি লোকালে যাব না সেই ট্রেনটাতেই যাব ছটার সময় একটু ভেবে নি বড়গুলো কত ৩০ টাকা আর ছোটগুলো ২০ টাকা কোনটা জেনারেল না না জেনারেল না এটা সব বুকিং বুকিং জেনারেল না হ্যাঁ সবই বুঝতে পারছি বুকিং কিন্তু এমনি তো মানে রিজার্ভেশনের মতো সিস্টেম নেই সেই বুঝছি রিজার্ভেশন না বছরের জন্য হ্যাঁ বছর রে আর ক মিনিট আছে ১৫ মিনিট চালায় আর তুই লিবি আমলকি আমলকি কোথায় পাবো আরে সো গাইস ৫:৯৫ বেজে গেল আর ৫ মিনিটের মধ্যেই ট্রেনটা ছাড়বে আর ১০:৩৫ আমরা আজিমগঞ্জ স্টেশনে পৌঁছে যাব আর ওখানেই ব্লগটা এন্ড করে দেব তো বাকিটা দেখতে থাকো তো আবার জার্নি আমাদের শুরু হয়ে গেল হাওড়া টু আজিমগঞ্জ জংশন আজিমগঞ্জ জংশনে নেমে যাব বেশি ওয়েটিং করতে খুব বিরক্ত লাগে এখন ট্রেনটা চালু হয়ে গেছে মনে একটু স্বস্তি পেল লিখে কি হলো এটাতে তোমার টিকিটের টাকায় নিত টিকিটের টাকায় নিত কোন মাথায় এলাম গো সো গাইস ফাইনালি আমরা আজিমগঞ্জ জংশন স্টেশন চলে এসেছি তো অনেক দেরি হয়ে গেলো প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর আমরা এখন টোটোতে করে চলে যাব বাড়ি তো ব্লগটা আমার এখানে এন্ড করতে হবে হ্যাঁ আন্টি রাখে আর দেখাবো না তো দেখা যাক টোটো পাওয়া যায় কি না টোটো যদি না পায় তো এখানে আমার একটা একটা দাদার সঙ্গে পরিচয় হলো সেই দাদার বাইকে করে চলে যাব আমরা দুজন হাই গাইস আমি আছি তুমি তো আছো হাই দোস্ত ডিব্রুগড় থেকে নেমে এলাম এই তো কেবল মাত্র আজিমগঞ্জ জংশন আর কিছু হলো সো গাইস ব্লগ তো দিয়ে দিলাম তো এমএসডি ওয়ালা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা কী করছো হুররে বলে সাবস্ক্রাইব করে দাও তো আমিও হুররে বলে এই ব্লগটা ইন করছি ঠিক আছে দেখা হবে আর একটা নতুন ব্লগে বাই বাই টেক কেয়ার অ্যান্ড টাটা
कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 159 हावड़ा से चलकर डिब्रूगढ़ टाउन को जाने वाली प्लेटफॉर्म 5961 हावड़ा डिब्रूगढ़ टाउन एक्सप्रेस हावड़ा डिब्रूगढ़। हाँ बोलिए।